আমাদের আশেপাশে অনেকেই এমন থাকবে যে কথায় কথায় বেশ গালি ব্যবহার করে, তার প্রত্যেকটা কথার সাথেই সে একটা করে গালি ব্যবহার করে। তো তারা অ্যাকচুয়ালি মনে করে গালি দেওয়াটা কুল একটা ব্যাপার, কিন্তু গালি দেয়া আসলে মোটেই কুল ব্যাপার না। এটা আপনার পার্সোনালিটিটাকে অনেকটা নিচে নামিয়ে দিবে। আপনার এই গালি দেওয়ার কারণে আপনি হয়তো খেয়াল করতে পারবেন যে আপনার আশেপাশের মানুষগুলোর কাছে আপনার কথার ভ্যালুটা অনেক বেশি কমে যাচ্ছে, আপনার কথা কেউ মনোযোগ দিয়ে শুনছে না, অথবা আপনার কথা আপনি যেটা বলতে চাচ্ছেন তারা কেউ পাত্তা দিচ্ছে না। সো আপনার কথাগুলোকে আরও ভ্যালুয়েবল করার জন্য আপনার এই যে গালি দেওয়া স্বভাবটা যত দ্রুত আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন, যত দ্রুত নিজেকে কন্ট্রোল করতে পারবেন এই গালি থেকে, তত দ্রুত আপনি আপনার কথার ভ্যালুকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারবেন। সো সবার মধ্যে কথার ভ্যালু বাড়াতে আপনি আপনার এই অভ্যাসটাকে পরিহার করতে পারেন।